2022 সালে যেই পুজোটা সবচেয়ে হাইপ হয়েছিল আর কলকাতাকেও ছাড়িয়ে গেছিলো, মানে কলকাতার দুর্গা পুজোকেও ছাড়িয়ে গেছিলো, সেটা হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের লিউমিনাস ক্লাব, যেটা করেছিল জোড়া টাওয়ার, মানে বাংলায় বললে জোড়া টাওয়ার আর ইংলিশে বললে টুইন টাওয়ার। তো সেটা কভার করতে কলকাতা থেকে এমন কোনো ইউটিউবার নেই যে আসেনি, বা এমন কোনো মানে সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারা নেই যে আসেনি। হয়তো মানে তোমরা হয়তো আমাকে যতটুকু চেনো সেই অর্থে আমি বলছি, মানে আমি একমাত্র হয়তো আসিনি, মানে এছাড়া সবাই এসছে, আর আমি মানে এইটাতে আসিনি, কিন্তু আমি কালী পুজোর সময় দেখিয়েছিলাম মানে অন্য জায়গায় সেটা, কিন্তু এটা এটার কথা আমি বলছি এখন। তো এইখানে আমি আসিনি। তো যাই হোক, যেটা চলে গেছে চলে গেছে, 22 সাল তো চলে গেছে, যেটা চলে গেছে সেটা আর ভেবে লাভ নেই। কিন্তু 2023 সালেও কিন্তু ওনারা কমে নেই, মানে এবারে কিন্তু ওই মানে টুইন টাওয়ারের চেয়েও একটা বড় চমক দিতে চলেছে, যেটা তোমরা অনেক আগেই বলে মানে জেনে গেছো, সেটা আমি আর তোমাদেরকে বলে টোলে আমি মানে বিরক্ত করব না, ডিরেক্ট ভিডিওটাতে ঢুকবো। আর একদম বিনা স্কিপ করে দেখো, খুব সুন্দর, আমি একদম সামনে এসে লাইভ এক্সপিরিয়েন্স করলাম। তোমরা ডিজিটালি করো, যারা আসতে পারবে তারা অবশ্যই এসো, কারণ খুব সুন্দর ওনারা বানাচ্ছে, খুব সুন্দর একটা প্রয়াস। তো অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবে, যারা জানে না তাদেরকে জানিয়ে দাও প্লিজ, কারণ এনাদের এটা খাটনিটা মানে এতটা মানে খেটে একটা জিনিসটা তৈরি করছে, অবশ্যই জানিয়ে দাও। আর বেশি বকবক করবো না, তো চলো ভিডিওটার মধ্যে এন্ট্রি করা যাক, আর বিনা স্কিপ করে দেখো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। ব্যানারে যেরকম দেওয়া আছে ঠিক এরকমই হবে, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু উঁচু হবে। বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ কিন্তু যেটা তোমাদের আমি দেখাচ্ছি, একদম কিন্তু গ্লোব টাইপের, মানে অর্ধেক পৃথিবী বলতে পারো বা অর্ধেক কমলালেবু বলতে পারো, ওরকম শেপের নিচটা হয়েছে। আর এখানটা কিন্তু যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে অনেকটা কিন্তু সুন্দর লাগবে, মানে আমি সাইড অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখাচ্ছি। আর দেখো ওপরের যে লম্বা মতো জায়গাটা আছে, এটা অনেকটা উঁচু হবে, মানে 160 ফুট মতো উচ্চতা হবে। আর এখানে আমি মানে ভেবে অবাক হচ্ছি যে কতগুলো বাঁশ লেগেছে, মানে প্রচুর প্রচুর মানে লাখ লাখ বোধ হয় বাঁশ লেগে গেছে, মানে এই গ্লোবটাই শুধু বানাতে। তারপর তো আস্তে আস্তে উঠছে, আমি ওই সাইড দিয়েও তোমাদের দেখাবো, আমি এখানে মানে সাইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, মানে রোদ্দুরটা এখানে যেহেতু কম বুঝতে বা দিকটা থেকে কিন্তু দেখালাম, এবার দেখো ডান দিকটা থেকে দেখো, মানে একই খালি এরকম একটা গোল টাইপের রাউন্ড মতো হয়েছে। আর এদিকটা মানে আমি আর একটু ব্যাকে এসেছি তোমাদের ভালো মতো দেখানো, আমি ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটা ওই বক্সের ওখানটা, তো দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাদের আমি ভালো করে দেখাতে পারছি। আর পেছন দিকে আকাশটা মানে অসাধারণ, মানে মা যে আসছে সেটা তার বার্তা দিচ্ছে মা, দেখতেই পাচ্ছ, মানে এরকম আকাশ কিন্তু আমি লেবুতলা পার্কের ওখানে দেখেছিলাম খুঁটি পুজোর দিনকে। আর এই যে লম্বাটা উঠছে আরও কিন্তু বাঁশ হয়ে হয়ে, তারপরে কিন্তু উঠে, তারপরে মানে যেই মানে সেকেন্ড থাপের যে কাঠগুলো হয়, মানে সব টিন ফিন মানে কাঁচ টাচ লাগানো, সেইগুলো কিন্তু স্টার্ট হবে। এখন অনেক দেখতেই পাচ্ছ এখানে পুরো টোটাল মাঠ জুড়ে কিন্তু বাঁশে ভর্তি, মানে প্রচণ্ড, মানে আমি ভাবছি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আমি প্রথম যখন এলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে কত বাঁশ লেগেছে, আর আরও উঠবে এই জিনিসটা, উপরে উঠে গিয়ে একটা শেপ মতো হবে, যেটা তোমার মানে ছবি দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে। চলো এবার আমি ভেতরের দিকে ঢুকবো, ওই জায়গাটা গেটটাও দেখছো অনেকটাই বড় করেছে, তো চলো ভেতর দিকটা ঢুকবো একটু। মাঠটা জুড়ে মানে বাঁশ টুকরো টাকাটা কিন্তু পড়ে আছে, মানে কাজ জোর কদমে চলছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে তোমাদের ওনাদের যে মানে এন্ট্রি গেটটা, সেটাও কিন্তু বেশ বড়, হ্যাঁ দেখতেই পাচ্ছ অনেকটা বড়, মানে এখান দিয়েই কিন্তু মানুষরা প্রবেশ করবে, মানে সব দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করবে এখান দিয়ে। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওখানটা মানে যতটা আমার, আমি তো আগের বছর আসিনি, যেহেতু যতটা আমার মনে হচ্ছে ওই জায়গাটাই ঠাকুরটা থাকবে, কারণ ওখানে ওরকম একটা শেপ মতো করা হয়েছে মণ্ডপের, খালি তক্তাপোষটা এখনও মানে তক্তাগুলো এখনও পাতা হয়নি, মানে যেখানে যার পরে মা বসবে। এই মুহূর্তে
মুহূর্তে কিন্তু চলে এসছে একদম যেখানটা মা থাকবে, মানে মা দুর্গা যেখানে থাকবে এই জায়গাটা, একদম এই জায়গাটাই কিন্তু আমি যেই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানে শ্যুটটা করছি সেই জায়গাটা কিন্তু মা থাকবে। আর ওই জায়গাটা দাঁড়িয়ে তখন আমি কথাটা বলছিলাম তোমাদের সাথে, এই জায়গাটা পুরোটা হয়তো ঝাড়টার কিছু থাকবে, মানে এই জায়গাটা মানে ভেতরের অংশটা, ভেতরের অংশ বিভিন্ন রকম হয়তো কাজ, কাঁচের বা কোনো রকম আলো সজ্জার কোনো কাজ হতে পারে, বা বিভিন্ন আরও অনেক রকমের মানে সজ্জার কাজ হতে পারে যেটা খুব সুন্দর দেখাবে হয়তো। এখনও তো অনেকটাই বাকি আছে, মানে বাঁশের কাজই কমপ্লিট হয়নি এখনও, মানে বুঝতে পারছো মানে এনারা কিন্তু অনেকদিন আগে থেকেই প্যান্ডেলটা শুরু করেছে, যদিও মানে বাঁশ বাঁধতে বাঁধতে মানে কতটা মানে বাঁশ পেতেছে তবে গিয়ে এখনও পর্যন্ত এতটা পর্যন্ত দাঁড়িয়েছে, মানে এখনও কতটা আরও উঠবে, আরও উঠছে যেহেতু, তারপরে গিয়ে মানে সেকেন্ড ধাপের যে কাজটা সেটা শুরু হবে। একদম আমি কিন্তু পেছনটা দাঁড়িয়ে আছি, এখানে একটা গেট করা হয়েছে যেটা এখন বন্ধ আছে, আর এইটা হচ্ছে মায়ের মানে জায়গাটা, মা যেখানে থাকবে, মা যেখানে অধিষ্ঠান করবে এইখানে মা থাকে। আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এই যে মানে প্যান্ডেলটা এতটাই বড়, সাপোর্ট দেওয়ার জন্য কি এই বাঁশগুলো কিন্তু মানে সিঁড়ি টাইপের করা হয়েছে, দেখতে পাচ্ছ এইদিকেও দুটো আছে, ওইদিকেও দেখলাম, ওই দেখো দেখতে পাচ্ছ ওইদিকেও কিন্তু দুখানা আছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পেছনের অংশটা, মানে গ্লোবটা ধরতে পারো একটা গ্লোবের মানে একা মানে চার ভাগের এক ভাগ এটা মানে করা হয়েছে, মানে এই গ্লোবটা সামনের অংশটা যেটা তোমরা দেখতে পাচ্ছ। একদম কিন্তু আমি প্যান্ডেলের যে বাঁ দিক সেটাতে চলে এসেছি, আর এখানে দেখো একটা বাটামের স্ট্রাকচার করে রাখা আছে যেটা হচ্ছে একদম গোল, এটা হয়তো মনে হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে এটা কিন্তু ভেতরে বসবে, আর এই মাঝখানটা হয়তো হতে পারে ঝাড়টার বা কিছু একটা লাগাতে হতে মানে লাগানো হতে পারে, বা এরকমই মনে হচ্ছে আমার, মানে ভেতরের কোনো স্ট্রাকচার, তার উপরে হয়তো কোনো কাজ টাজ হবে। আর এদিকে আরও কিন্তু বাটামের স্ট্রাকচার করে রাখা আছে, এগুলো পরে হয়তো ইনস্টলেশন হবে। ভিডিওটা শেষ করছি এখানে দাঁড়িয়ে, কারণ এই টিনের যে ছাড়াটা দাঁড়িয়ে আছি ওখানে দাঁড়িয়ে শেষ করছি, কারণ প্রচণ্ড রোদ দূর। শিয়ালদা থেকে যখন এলাম তখন ট্রেনে করে এখন এলাম, তখন মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিলো ওই দিকটা, আর এখানে আসতে দেখতেই পাচ্ছ পুরো একদম রোদ্দুর, যার জন্য টুপি পরে আছি, হ্যাঁ মানে একদম গা হাত পা জ্বলে যাচ্ছে পুরো এতটাই রোদ্দুর। তো যাই হোক, এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই লাইক করে জানাতে পারো, আর কমেন্টে জানাও, কমেন্ট তোমরা কেন করো না আমি বুঝতে পারি না, তোমার ঠাকুর দেখাকে দেখছো প্লাস কমেন্টে ফিডব্যাক অন্তত দাও যে তোমাদের কীরকম লাগছে, কী ভিডিও তোমরা দেখতে চাও। আর হ্যাঁ, অনেকে অনেক রকম রিকোয়েস্ট করছে, অনেকে হয়তো সেই রিকোয়েস্ট আমি রাখতে পারি না, তার জন্য মন থেকে একদম সরি, কিন্তু আমি যতটা পারি রাখার চেষ্টা করি, তার জন্য তোমাদের প্রথমে আমি সরি বলে দিচ্ছি যে, কিন্তু সবার আমি রিপ্লাই করি এটা তোমরা সবাই জানো, কারণ আমার চ্যানেলে তোমরা যদি একটাও কমেন্ট করো একটা হার্টও দাও সেটাও আমি তোমাকে ফিডব্যাক দিই। তো যাই হোক, তোমরা অবশ্যই ফিডব্যাকে জানিও কীরকম লাগলো, আর কী কী ভিডিও নতুন নতুন ক্লাবের তোমাদের ওখানে যদি কোনো পুজো হয়, তোমাদের এলাকার মধ্যে যদি ভালো পুজো কোনো হয় অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে, ঠাকুর দেখাকে প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ 2023 তো ঠাকুর দেখতে হবে ঠাকুর দেখার সাথে। তো চলো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো, চলো টাটা। আর হ্যাঁ, ভিডিওটা কাটার আগে আরেকটা কথা, এর বাইরে থেকে কিন্তু আমি এর যে পুরো বাইরের যে দৃশ্যটা মাঠের একদম সামনের দিকে গেলে বোঝা যাবে সেটা তোমাদেরকে দেখিয়ে শেষ করছি, সো ভিডিওটা কেটো না, একদম দেখো খুব ভালো লাগবে, কিন্তু আমি বাইরের দিক থেকে দেখেছি, তোমরাও দেখে ভিডিওটা মানে ভিডিও থেকে বেরাও, চলো আজকে যেন টাটা। দেখো একদম আমি বাইরে মাঠের বাইরেটা চলে এসেছি, আর এই দিকটা দিয়ে আমি ঢুকলাম, যাই হোক। তো এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা, এটা আরও কিন্তু উঠবে যেটা তোমাদের প্রথম থেকেই বলছি। আর পেছনে দেখো মেঘটা আবার এখন দেখো মেঘলা হয়ে গেল, মানে শরতের মেঘ তো, আর টোটাল জায়গাটা কিন্তু মাঠটা মানে টিন দিয়ে ঘেরা হয়ে গেছে। আর এনাদের সবথেকে বড় কিন্তু একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে মাঠটা, মানে বিভিন্ন রকম প্যান্ডেল করে কিন্তু শান্তি আছে।